বাবা ঠাকুর শাস্ত্র পড়েনি, বাবা ঠাকুর কোনো কনভেনশনাল সাধন ভজন কিছু করেনি, কেন? প্রয়োজন হয়নি। কিন্তু বহু জ্ঞানীগুণী এসেছে, অনেকক্ষণ তারা যাচাই করেছে, পরীক্ষা করেছে, তারা যতক্ষণ জানে সেগুলো ফলো করেছে, তারপরে টিকতে পারেনি, তখন বলছে আপনি তো একটা চরমের কথা বলছেন, তো আমি কার কথা বলবো? আমার আরম্ভটা হচ্ছে অ্যাবসলুট দিয়ে, আর তোমাদের কাছে অ্যাবসলুট ইজ এ ইমাজিনারি কনসেপ্ট। তোমাদের যেখানে শেষ তারপর আর কিছু নেই, আমার সেখান থেকে আরম্ভ। তুমি কেন? আমি তাই, এই আমি তাই, দিস আই ডাজ নট বোরো এনিথিং ফ্রম ইট, বিকজ ইন দিস আই দেয়ার ইজ নো সেকেন্ড এন্টিটি। কার কাছ থেকে সে বড় করবে, কাকে সে জানতে যাবে নিজেকে বাদ দিয়ে? ক্যান ইউ নো এনিথিং উইদাউট ইউ দি এইড অফ ইউর এক্সিস্টেন্স? নিজের অস্তিত্বকে বাদ দিয়ে তুমি কি অন্য জিনিসকে জানতে পারবে কোনো দিন? কেউ পারবে কোনো দিন? কোনো দিন না। কিন্তু নিজের অস্তিত্বের মূল্য তুমি কিছুই জানো না। ইউ নো সো মেনি থিংস হুইচ আর নট ভ্যালিড, সেইগুলোকে মূল্য দিচ্ছ তুমি, কি অল এলস আদার দ্যান ইউর ওন বিং, সেইগুলোকে তুমি মূল্য দিচ্ছ, সেটিকে বলছো জ্ঞান। সেই জন্য বস্তুর জ্ঞান, ব্যক্তির জ্ঞান, ঘটনার জ্ঞান, কালের জ্ঞান, দেশের জ্ঞান, মানে স্পেস টাইম পার্সন কজিশন এফেক্টস ইভেন্টস ন্যাচারাল ডিভাস্টেশন, এইগুলো নিয়ে আমরা রাত দিন মাথা ঘামাচ্ছি। এইগুলো আলোচনা করার নামই পলিটিক্স। প্রত্যেকেই পলিটিক্স করছে আর নিজের সর্বনাশ করছে। বাট হোয়েন ইউ নো ইউর ট্রু বিং, অল দিস পেল ইন টু ইনসিগনিফিকেন্ট, সব ডিসঅ্যাপিয়ার করে গেল। দ্যাট ইজ নো ফর্ম আদার দ্যান ইউর এক্সিস্টেন্স, দ্যাট ইজ নো নেম আদার দ্যান ইউর এক্সিস্টেন্স, দ্যাট ইজ নো সেকেন্ড এন্টিটি আদার দ্যান ওন এক্সিস্টেন্স, ইউ অ্যালোন এক্সিস্ট অ্যাজ ওয়ান, ইন ওয়ান, অফ ওয়ান, ফ্রম ওয়ান, ফর ওয়ান, বাই ওয়ান, উইথ ওয়ান, টু ওয়ান, অ্যান্ড বিয়ন্ড বিয়ন্ড বিয়ন্ড। দেখি এই ফর্মুলার সঙ্গে দাঁড়াও, এই ওয়ান মানে হচ্ছে আই, এই ওয়ান আই মানে হচ্ছে কনসিয়াসনেস, কনসিয়াসনেস মানে হচ্ছে ব্লিস, এটি হচ্ছে সেলফ, এটি হচ্ছে ব্রহ্মণ আত্মন। আমি এই ব্রহ্মণ আত্মনের সঙ্গে আইডেন্টিফাইড হয়ে গেছি, সেই জন্যে এছাড়া আমার কাছে আর কিচ্ছু নাই। তুমি বলতে পারো কেন এই যে আমরা, তোমরা তো এক্সপ্রেশন, এই যে এখানে এসে অ্যাপিয়ার করছো, একটু ভাবছি সব চলে যাবে, আমি তো থেকে যাবো কোথায়? আমি I cannot go out of me. My existence cannot go out of existence. It has no rise and fall. It never appears and disappears. It is. Because it is the real existence.
রিয়েল এক্সিস্টেন্স শব্দের মানে নিত্য সত্তা, পূর্ণ সত্তা, আউট অফ হুইচ অল ডুয়ালিটি অ্যান্ড ইমেজিনারি প্লুরালিটি রিলেটিভিটি, এটা একটা রিফ্লেক্টেড হচ্ছে, আবার ডিসঅ্যাপিয়ার করছে। কাজে জগৎটা যদি সত্য হতো তাহলে তোমার গাঢ় ঘুমের মধ্যে তার অস্তিত্ব থাকতো। তুমি গাঢ় ঘুমের মধ্যে জগতের অস্তিত্ব কোনোদিনই, তাহলে তোমার গাঢ় ঘুম হয় না। একজন ঠিক এরকমই এসে বলল যে আমার তো জগৎ বোধ যাচ্ছে না। আমি কেন তোমার ঘুম হচ্ছে না? কয় না, কেন তা তো যাই না। আমি তোমার অজ্ঞানটা কতখানি দেখেছ, মানে তোমার বিকার কতখানি হয়েছে দেখেছো? তুমি ডাক্তারের কাছে যাও, তোমার নিদ্রা হচ্ছে না, মানে তুমি কজটিতে যাচ্ছ না, এটু হতেই পারে না। এফেক্ট ক্যানট এক্সিস্ট উইদাউট এনি কজ, বিকামিং ক্যানট এক্সিস্ট উইদাউট বিং, বাট বিং অ্যালোন এক্সিস্ট উইদাউট হ্যাঁ বিকামিং, বিকজ বিং ইজ অল পারফেক্ট ইটার্নালি ওয়ান অ্যাট ওয়ান মিনিট, সবসময় একেতেই আছে সে। ইট নেভার লুজেস ইটস ট্রু নেচার, ইট নেভার ডিভিয়েটস ফ্রম দি ইনমোস্ট এসেন্স অফ ইটার্নাল ওয়াননেস, একের বাইরে সে যায় না, নট ইভেন deludes itself by the illusory game of Maya, which is called phantom, jugglery game of Maya, the jugglery game of names and forms, naam roop diye jagat ke bhuliye rakhche, naam rooper rahasya ta je jeneche she hocche gyani, ki diye আমি কি দিয়ে, আর কিছু দিয়ে না, আমি অন্য কোনো গড প্রোডাক্ট আনছি না। গড কী জানো? গড হচ্ছে নিজেরই মানে চৈতন্যস্বরূপ আমি ডিফারেন্ট এক্সপ্রেশন। কাজী চোখের মধ্যে বসা আছে যে প্রিসাইডিং কনসাসনেস, দি কনসাসনেস দ্যাট প্রিসাইডস ওভার দি ফাংশন অফ আই, সে হচ্ছে চোখের দেবতা। সেরকম যেই চৈতন্য অংশ কানের মধ্যে বসে শ্রবণ ইন্দ্রকে পরিচালনা করছে সে হচ্ছে কর্ণের দেবতা। এইরকম আমার প্রত্যেকটি ইন্দ্রিয়ের অধিষ্ঠান চৈতন্য হচ্ছে সেই দেবতা, আবার বাইরেও কিন্তু সেই দেবতা, এরকম প্রত্যেকটি গডস অ্যান্ড গডেসেস দি এজেন্টস অফ কনসাসনেস। আমি এগুলোকে প্রত্যক্ষ করেই কথাটা বলছি তোমাদের সামনে। এখন এগুলো ইমাজিনারি টক নয়, তুমি বলতে পারো কেন আমাদের সঙ্গে তো আপনি ওইরকম কথা বলছেন, আমি তো লেখাপড়া শিখিনি, আমি তো তোমার তো বই মুখস্থ করিনি, আমি তো অমুকের কোটেশন অমুকের কোটেশন কিচ্ছু দিচ্ছি না, আমার যা বক্তব্য ভিতর থেকে আসছে, গানই বলো কথাই বলো সবই ভিতর থেকে আসছে, আমি নিজে যা তাই। দেখো আগুন সব কিছুকে পোড়ায়, ফায়ার বার্নস এভরিথিং বাট ক্যান ইট ক্যানট বার্ন ইট সেলফ, কোনোদিন না। চৈতন্য সব কিছুকে অ্যাবজর্ভ করে নিয়ে যায় কিন্তু নিজেকে অ্যাবজর্ভ করতে পারবে না, কারণ না এটা এবার রিভিলিং, স্বতঃসিদ্ধ স্বতঃস্ফূর্ত স্বয়ং প্রকাশতা, এই যে এবার লুমিনোসিটি, এই যে এবার রিভিলিং নেচার, এবার ইফালজেন্স, এটাকে তুমি কিছু দিয়ে লিমিট করতে পারবে না, আমিকে কিছু দিয়ে মাপা যায় না, আমিকে মাপতে গেলে তোমাকে আমিরই সাহায্য নিতে হবে, আমিকে ডিনাই করতে গেলে আমিরই সাহায্য নিতে হবে, আমিকে ব্যবহার করতে গেলে আমিরই সাহায্য নিতে হবে, যাবে কোথায় এখন? আই ক্যানট গো উইদাউট আই, দ্যাট মিন্স কনসাসনেস ক্যানট গো উইদাউট কনসাসনেস, ক্যানট বি অ্যাবসেন্ট, অ্যাবসেন্স অফ কনসাসনেস ইজ নট পসিবল, কেন অ্যাবসেন্সটা যানসোজা দিয়ে সেখানে কনসাসনেস থেকে যাচ্ছে। এই বিরাট বিজ্ঞানটা
কত ভঙ্গিমায় এতগুলো বছর আমি প্রকাশ করেছি, যারা এসেছে কাছে সঙ্গ করেছে, কই তারা তো কেউ এর অধিকারী হতে পারলো না। হোয়াই নট? ডিউ টু দি ফল্ট অফ দ্যার ওন ইন্টেলেক্ট, তাদের ফলস ইগো, তাদের ওই যে পঠিত বিদ্যা, তাদের ওই যে নিজেদের যে সেলফ ইম্পর্টেন্স আর ওই যে সেন্স অফ ইন্ডিভিজুয়ালিটি তাকে ঘিরে রেখেছে, হি উইল নট অ্যাকসেপ্ট ইট। কিন্তু কতদিন থাকবে ওই ইন্ডিভিজুয়ালিটি, তুমি কতদিন মেনটেন করবে? যে ওই সাপ্লাই দিচ্ছে সেই ওটা কেড়ে নিয়ে যাবে, যাবে কোথায়? ইউ ক্যানট মেনটেন ইউর এক্সিস্টেন্স, ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স সেপারেটলি ফ্রম দি রিয়াল এক্সিস্টেন্স, তুমি যাবে কোথায়? গ্রসকে কন্ট্রোল করছে শাটল, শাটলকে করছে শাটলার, শাটলারকে করছে শাটলিস্ট, বাট অল দিস ফোর ফোর্স এক্সিস্ট ইন দি ব্যাকগ্রাউন্ড কনসাসনেস। উইদাউট ব্যাকগ্রাউন্ড কনসাসনেস এর কোনোটি কিন্তু টিকবে না। দেখো এই ঘরেতে আমরা সবাই এসে বসেছি, বসার আগে কিন্তু ঘরটা খালি ছিল, এখন সবাই মিলে বসে আছি, আবার সবাই চলে যাবে, ঘরটা খালি থাকবে। এখন এই যে মাঝখানে একটা ব্যাপার ঘটল, এটা হচ্ছে কি? এটি ইমাজিনেশন, এটি ফাংশন অফ মায়া। ফাংশন অফ মায়া মানে ফাংশন অফ মাইন্ড। আমি একটা স্ট্রেট শর্টকাট কথাই বলছি, ফাংশন অফ মায়া মানে ফাংশন অফ মাইন্ড, আর ফাংশন অফ মা মানে ওয়াননেস অফ নলেজ। মাইন্ড ইজ নট ওয়ান, মাইন্ড যখন ওয়াননেস অফ নলেজে যায় তখন মাইন্ড আর মন থাকে না, অমন হয়ে যায়, নো মাইন্ড হয়ে যায়। কখন? সমাধির গভীরে। কাজেই সমাধির সম্বন্ধে কথা বলতে গেলে এখানে কারো মাথায় কিচ্ছু ঢুকবে না, কারণ আমরা জাগ্রত অবস্থারই সব জিনিস রিকগনাইজ করি না, অ্যাপ্রিসিয়েট করতে পারি না, সমাধি কী করে করবো? সমাধি করতে গেলে তো মনের সেই প্রস্তুতি দরকার, দি রেডিনেস অফ দ্যাট মাইন্ড হুইচ ক্যান অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স দি কন্ট্রোলড স্টেট অফ ইনার নেচার, মানে অন্তঃকরণের যে স্থিতি অবস্থা, যেটা জ্যোতিরা সেলফ কন্ট্রোলড, অর্থাৎ দোজ হু হ্যাভ প্র্যাকটিস দি কন্ট্রোল অফ ইনার সেন্সেস, দি মেন্টাল অপারেশন, দি মেন্টাল ফ্যাকাল্টিকে যারা কন্ট্রোল করে ওয়ান পয়েন্টে নিয়ে এসেছে, চিত্তবৃত্তিকে নিরোধ করেছে যোগের কতগুলো প্র্যাকটিসের দ্বারা, সেগুলো যারা করেনি তারা যোগের সম্বন্ধে কথা বলবে কি? কিছুই বুঝবে না যোগ সম্বন্ধে, তারা ইন্দ্রিয় ভোগের বিষয়টাও সব বোঝে না, যে কী করে ইন্দ্রিয় ভোগটাও সিদ্ধ হয়, হাউ দি সেন্সেস এক্সপিরিয়েন্সেস সো মেনি থিংস, এই বিজ্ঞানটা তারা জানে না। যে বস্তুর সঙ্গে কী করে ইন্দ্রিয় যোগাযোগ হয় এবং সেই যোগাযোগের জন্য মনের কতখানি অংশ দরকার হয়, মনের অংশ থাকলেই শুধু হবে না, সেখানে সেটাকে অ্যাসার্টিন করে দেওয়ার জন্যে বুদ্ধির অংশ কতখানি দরকার হয়, এইগুলোর পার্সেন্টেজ কয়জন লোকে জানে? অথচ আমরা প্রতিদিন ইন্দ্রিয়কে ব্যবহার করছি, উই নো নট দি সায়েন্স অফ দি হোল মেকানিজম দি অর্গানিজম। কাজেই আমরা জীবনে বাস করছি একটা সম্পূর্ণ অজ্ঞানের মধ্যে, আর ফুটনি করছি, বাহাদুরি করার চেষ্টা করছি, অন্যের থেকে আমি বেশি বুঝি, অন্যের ঠিক বোঝে না আমি ভালো বুঝি, অন্যকে যোগ্যতা নেই আমার যোগ্যতা আছে, আমাকে সবাই মানছে না, সোয়ানসো সেই জন্য সে অভিযোগ করছে, অনুযোগ করছে, এগুলো হচ্ছে আমাদের ইগনোরেন্স। এই ইগনোরেন্সের যতদিন আমরা থাকবো ততদিন কিন্তু আমরা সাফার করবো, কিন্তু এগুলো সবই ইমাজিনারি। ইগনোরেন্স মানে হচ্ছে মন, কাজে যতক্ষণ তুমি মনে বাস করবে ততক্ষণ তুমি কিন্তু সাফার করবে, মনের থেকে তুমি বোধের ঘরে চলে এসো। আমি এগুলোকে কোডিফাই করেছি খুব সুন্দর করে, বোর্ডটা সব কিছুর মধ্যে খেলছে, আমরা বাইরের থেকে সেটাকে দেখছি ডিফারেন্ট গ্রেডেশনস, যেমন স্থূল
সূক্ষ্ম, সূক্ষ্মতর, সূক্ষ্মতম ডিভাইন ক্রিয়েশন, আউটার, ইনার, সেন্ট্রাল, ট্রান্সেন্ডেন্টাল, তারপরে গ্রস, শাটল, কজাল, সুপ্রাকজাল, বা ইগনোরেন্স, রিফ্লেকশন অফ কনসাসনেস বা নলেজ, তারপরে দি ওয়ার্ক অফ উইজডম, তারপরে একটা পুরো উইজডম, এগুলো ব্যবহার ক্ষেত্রে তো আমরা ব্যবহার করি, কিন্তু সবগুলি কিন্তু এক চৈতন্যেরই অ্যাপ্লিকেশন। কাজেই দেহকে চালাচ্ছে কে? আমাদের প্রাণ ইন্দ্রিয়, প্রাণ, প্রাণ মানে ভাইটাল এনার্জি বা বায়ু এনার্জি। বায়ু এনার্জি কিন্তু কনসাসনেস নাই, সে এই হাত পাগুলোকে চালাচ্ছে। প্রাণকে, প্রাণের বিকার হচ্ছে সেটা জানছে কে? মন। এই মন সম্বন্ধে আমি আরও কথা বলব, কিন্তু মন সামান্য একটা অংশ, তাও ঠিক অ্যাসার্টিন করতে পারছে না এটা ঠিক কি না ঠিক, সংশয় হচ্ছে তার। এই সংশয়টাকে নিরসন করছে বুদ্ধি, অ্যাসার্টিন করছে, দ্যাট ইজ দি ফ্যাকাল্টি অফ আন্ডারস্ট্যান্ডিং। বুদ্ধি ইজ এ রিফ্লেকশন অফ কনসাসনেস, কিন্তু বুদ্ধি একটা অংশ একসঙ্গে নিতে পারে, সবটা নিতে পারে না, ইট ক্যান নট টেক দি হোল অ্যাজ এ টাইম, অ্যাট এ টাইম সে সবটা নিতে পারে না। এখন এই বুদ্ধির ঊর্ধ্বে হচ্ছে পরম বোধি। আমি বোধির উপরে অনেক কথা বলেছি, বোধি পরম বলে আমার একটা বইও প্রকাশ হয়েছে, সেইখানে আমি পিওর কনসাসনেসের কথাই শুধু বলেছি, হাউ টু রিয়েলাইজ দি পিওর কনসাসনেস অ্যাজ ভেরিলি আই অ্যাম, মানে সবটাই আমির মধ্যে চলে আসতে হবে। ওই লাইব্রেরির মধ্যে কতগুলো বই সাজিয়ে রাখলাম, দ্যাট ইজ নট দি সাইন অফ এ ওয়াইজ পার্সন। ওয়াইজ পার্সন ইজ হি হু ইজ দি এম্বডিমেন্ট অফ অল আন্ডারস্ট্যান্ডিং, সমস্ত গুরু বোধের অধিপতি সে স্বয়ং নিজেই, সেইখানে লাইব্রেরি সে নিজেই, তাকে আর ন্যাশনাল লাইব্রেরি যেতে হবে না, বইয়ের পাতা খুলে পড়তে হবে না। এখন অনেকে বলতে পারে সেটা আমাদের কবে হবে, অ্যাজ ইফ যেন সে বাজারের জিনিসের মতো টাকা দিয়ে কিন্তু জিনিস পেতে চায়, সে তার জন্য কোনোদিন চেষ্টা করেছে যে এখন হবে? ব্যাংকে এক পয়সা রাখলেও না সে লাখ টাকা ইন্টারেস্ট চেয়ে বসতে পাবে? তাকে অনুভূতির জন্যে যে অভ্যাসগুলো এতকাল অজ্ঞান নিয়ে করেছে, সেই অজ্ঞানটাকে তার আবার জন্য করতে হবে না অভ্যাস? বলি কেন, তুমি যে বাড়ির থেকে এখানে এসেছো, আবার বাড়ি যেতে হলে এতক্ষণ রাস্তা কভার করতে হবে না তোমাকে? এটা হচ্ছে আমাদের ব্যবহারিক বিজ্ঞানের মধ্যে পড়ছে, এটার মধ্যে কর্ম আছে। কাজে কর্ম তুমি যদি উইথ অ্যাওয়ারনেস নিয়ে করো, তাহলে দ্যাট উড নট বি রিয়াকশনারি। কর্মটাকে বোধের সঙ্গে যুক্ত করে করো, নিজের সঙ্গে যুক্ত করে, তাহলে পরে সেটা কোনো রিয়াকশন আসবে না। কিন্তু সচেতন না হয়ে, নিজেকে তার সঙ্গে যুক্ত না করে তুমি যদি মন দিয়ে শুধু কর্ম করো, তাহলে তার রিয়াকশন হবেই, প্রতিক্রিয়া থাকবে, সেটা ভোগ করতেই হবে। আমরা ভোগ করি কোনটা? অজ্ঞানটাকে। কিন্তু জ্ঞানের তো কোনো ভোগ নাই, জ্ঞানের তো চলে আসে ভক্তি, লাভ। আর অজ্ঞানের মধ্যে আসে কি? অ্যাটাচমেন্ট, আসক্তি আর বিরক্তি। আসক্তি আসলে বিরক্তি আসবে, কন্ট্রাডিকশন থাকবে। কাজেই দেহের পরিচয়টা পাচ্ছি আমরা কি দিয়ে? মন দিয়ে, বুদ্ধি দিয়ে। দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন সব কিছু বুদ্ধি দিয়ে, কিন্তু বুদ্ধির পরিচয় পাচ্ছি কি দিয়ে? পরম বোধি দিয়ে। এই সবটাই আমি নিজে স্বয়ং, এই বোধের নাম হচ্ছে জ্ঞান। আমি জ্ঞানের ডেফিনিশন দিয়ে যাচ্ছি, আমরা যেগুলোকে জ্ঞান জ্ঞান বলি সেটা জ্ঞান নয়। জ্ঞান মানে আমাদের দেহের থেকে আরম্ভ করে বুদ্ধি পর্যন্ত সব জিনিসটি আমি, এই বোধের নাম হচ্ছে জ্ঞান। কারণ এর বোধের মধ্যে সব কিছু পড়ে যাচ্ছে। এই জ্ঞানের চ্যাপ্টার যখন তুমি আসলে, ইউ বিকাম ইনফাইনিট, ইউ আর নট ফাইনিট। তুমি দেহেতে বাস করে দেহস্থ অপি দেহাতীতম, দেহের ধর্ম তখন তোমাকে ওয়ারকাম করবে না, তুমি তখন দেহের ধর্মটাকে সিনেমার মতো দেখবে, জাস্ট লাইক একটা স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স। জানো এরকম যোগী জগতে অনেক এসেছেন যারা জাগতিক ব্যাপারের সঙ্গে যুক্ত থেকে মানুষকে কী শিক্ষা দিয়েছেন,
হ্যাঁ, দেহের বিকার হয়, তাদেরও বিকার হয়। তাদের বিকার হলে চিকিৎসা করতে হয়, হ্যাঁ তারা চিকিৎসা, ডাক্তারকে বলছে হ্যাঁ ডাক্তার তুমি জিজ্ঞেস করো, ওটাও তো আত্মাই, ওষুধটাও আত্মাই। তো ডাক্তার তাকে যে বলছে যে আপনার অপারেশন করতে হবে, অপারেশন করতে হবে করো, বলে যে আপনাকে অ্যানেস্থেশিয়া দিতে হবে। কয়েছে ডাক্তার ঘুমিয়ে তো কাটিয়েছ জীবনভর, আমি সেই ঘুমটাকে সরিয়ে দিয়েছি, আবার আমাকে ঘুম পাড়িয়ে দেবে? হ্যাঁ, তুমি কতক্ষণ লাগবে তোমার অপারেশন করতে বলো? বলে যে 4 ঘন্টা থেকে 6 ঘন্টা। এই 6 ঘন্টা হলেই তো তোমার হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, 6 ঘন্টা তোমাকে আমি শরীরটা ছেড়ে দিলাম, তুমি অপারেশন করো, কিন্তু অ্যানেস্থেশিয়া দিতে পারবে না। বলে কেন? বলি ওটার দরকার হবে না, সে তো সাহস পাচ্ছে না যে এইরকম একটা মেজর অপারেশন অ্যানেস্থেশিয়া না দিয়ে কী করে সেটা হতে পারে। কলে তোমাকে আমি কথা বলছি, তুমি আমি ছেড়ে দিচ্ছি এখান থেকে, আমি আমার নিজেকে উড্ডু করে দিচ্ছি, মানে আমি এখানে নেই এখন, এইটা জড়, তুমি যা ইচ্ছে তাই করো। ভাবো কতখানি কন্ট্রোল, ও কি আর আমি পারবো? তা তো ঠিকই, আমি চেষ্টা করিনি তো আমি কী করে বলি যে আমি পারবো না? যে পারবো না বলছে তাকে দিয়েই সবটা পারানো যায় কী করে? আমরা ব্রহ্মকে আত্মাকে জানি না, কিন্তু আমাদের মধ্যে যারা জানি না তারাই তো আবার শেষ পর্যন্ত ব্রহ্মজ্ঞানী হয় কী করে? ব্রহ্মজ্ঞানী তাদের ইন্সপায়ার করে, এনলাইটেন করে। একটা ক্যান্ডেল জ্বালিয়ে নিয়ে সেই জ্বালানো ক্যান্ডেলটা দিয়ে লক্ষ ক্যান্ডেলকে জ্বালিয়ে দেওয়া যায়। একজন এনলাইটেন সোল ক্যান এনলাইটেন মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ পিপল, কিন্তু তাদের কাছে আসতে হবে, তাদের কাছে এসে হ্যাঁ ওই কথা শুনতে হবে। জ্ঞানটা শ্রবণের মাধ্যমে চার্জ হয়ে যায়, আর কর্মটা ক্রিয়া আচরণের মাধ্যমে দখলে আসে। আমি সবকটা পয়েন্ট ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি, যেগুলো ধর্মজগতের কেউ ক্লিয়ার করে না। তোমাকে একটা হিংটিং শট দিয়ে বললো জপ করো, ধ্যান করো, হ্যান করো, শুন করো, তারপরে তার রিয়াকশন যখন হলো, ও তোমার সংস্কার এই ছিল, কি আর করা যাবে, কিছুটা সহ্য করো। কিন্তু সায়েন্স অফ ওয়াননেস বা নলেজ অফ ওয়াননেস অ্যান্ড ওয়াননেস অফ নলেজ কিন্তু এই এইভাবে শিক্ষা দেয় না। তাকে বসিয়ে রেখে তাকে কনভিন্স করিয়ে নেয় যে তুমি কি, এই অবজেক্টিভ পার্ট তুমি সাবজেক্টিভ পার্ট, ওই সাবজেক্টিভ আর অবজেক্টিভ পার্টকে এক করে নেয় আগে, তারপরে ওই দুটার উইটনেস তুমি স্বয়ং, ইউ আর দি ইউনিভার্সাল সাবজেক্ট ফার্স্ট অ্যান্ড দেয়ার আফটার ইউ আর দি উইটনেস অফ অল সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। তার মানে ইউ আর নাইজার সাবজেক্ট নট অবজেক্ট বাট দি উইটনেস, সাক্ষী মাত্র কেবলম। ওই যে সম শান্ত একস্তি সত্তা সচ্চিদানন্দ ব্রহ্ম আত্মা, নিত্য সিদ্ধ নিরাভাস নিরাকার নিরঞ্জন, শুদ্ধ বুদ্ধ মুক্ত পূর্ণ সর্বসাক্ষী সনাতন। বাবা ঠাকুরের অসংখ্য বই, তার প্রণীত, তার বাণী সমৃদ্ধ সচ্চিদানন্দ সোসাইটি সময় সময়ে প্রকাশ করে থাকেন। আপনারা যারা এ ব্যাপারে অনুসন্ধান করতে চান, তারা A190 মেট্রোপলিটন সমবায় আবাসন, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।